ঠিক আছে ইনশাআল্লাহ। আরে ভাই সোপেন তো ভাই, সূরা রহমান তেলাওয়াত করতে গেলে কয় ঘন্টা লাগবে জানেন আপনি? হ্যাঁ বোঝেন না শোধেন না, সব দরখাস্ত করেন কেন? না একবার বললেই তো হয়, তো বোঝা দরকার যে আমি এতবার বলতেছি কথাটা তো খেয়াল করতেছে না ভাই। করেন দিনই করেন দিনই, যে করে সে জানে কিরম লাগে। আর একটা বিষয় উত্থাপন করে আর একটা বিষয় নতুন করে আনা এটা তো সাধনার জিনিস, ঠিক আছে না? তো যাই হোক, উনি আর রহমান শুনতে চাইছেন, ওনারটাও তো আমি বুঝি, এটা ভালোবাসার দান, ভালোবাসার টান। সেই সুরায় রহমানের কয়েকটা আয়াত কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহির সুরে উনি শুনতে চাইছেন, অত তার ভাইঙ্গে বলতে পারে না, এই জন্য ডাইরেক্ট বলে ভাই সুরে রহমান তেলত করেন দিন, ঠিক আছে না? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه ভাল লাগছে? ভাই না মা আপনি তো সাতক্ষীরাবাসীকে আর একটা খুশি সংবাদ দিই, এই যে হজমরা যায় না অনেকের বাপ মা, এটা তো এখন একটা ব্যবসা হয়ে গেছে। এজন্য আল্লাহ আমাকে কি করেছে জানেন? আল্লাহ ডাইরেক্ট আমাকে চেয়ারম্যান বানাইছে। পথ হারায় দেশের লাখো তরুণের, আলোয় ফেরাবো হাত বাড়ি।